প্রিয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু জাফর মজুমদার। আমি 40তম বিসিএস এ বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। আমরা জানি যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে জটিল সংখ্যা অন্তর্ভুক্ত নেই, কিন্তু 41তম এবং 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় জটিল সংখ্যা থেকে প্রশ্ন এসেছিল। তাই প্রিলিমিনারি পরীক্ষায় গাণিতিক যুক্তি অংশের বিগত বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমাদেরকে জটিল সংখ্যা সম্পর্কে জানতে হবে। আজকে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জটিল সংখ্যা। যেই সংখ্যাগুলো বাস্তব সংখ্যা নয়, সেই সকল সংখ্যাকেই আমরা জটিল সংখ্যা বলে থাকি। তো প্রথমে আমরা জেনে নেই জটিল সংখ্যার পরিচয় কি। জটিল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাগুলো বাস্তব সংখ্যা নয়, সে সকল সংখ্যাগুলোই হচ্ছে জটিল সংখ্যা। যেমন আমি যদি এক্স এর একটি দ্বিঘাত সমীকরণকে সমাধান করি, যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এই সমীকরণকে সমাধান করলে আমি এক্স এর যে দুইটি মান পাবো, সে দুইটি মান হচ্ছে টু এবং মাইনাস থ্রি। এক্স এর দুইটি মানই বাস্তব মান। এবং আমি যদি আরেকটি সমীকরণ নেই, এক্স এর একটি দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই সমীকরণটিকে সমাধান করলে আমি পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান এবং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। আপনারা খেয়াল করলে দেখবেন এই সমীকরণটির এক্স এর যে মান, এই মানটি কোনো বাস্তব সংখ্যা নয়, কারণ কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে এই যে এক্স এর মান রুট ওভার মাইনাস ওয়ান, এই মানটিকে আমরা বলি হচ্ছে কাল্পনিক বা জটিল সংখ্যা, এবং একে ইমাজিনারি নাম্বার বা আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জটিল সংখ্যা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারকে আমরা স্মল আই দ্বারা প্রকাশ করি, এবং আমরা সবসময় মনে রাখবো স্মল আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। ওকে, এরপরে আমরা এই স্লাইডের ডান দিকে জটিল সংখ্যার সেটকে বা সংখ্যা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেমন আমরা যদি খেয়াল করি, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই সবগুলো সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। এই সবগুলো সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যার সেটের অন্তর্গত, এবং যেই সংখ্যাগুলো বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না, সেই সংখ্যাগুলোই হচ্ছে জটিল সংখ্যা। এবার আমরা যাই জটিল সংখ্যা যে ইমাজিনারি নাম্বার আই রয়েছে, আই এর বিভিন্ন পাওয়ার সম্পর্কে। আই ইকুয়াল টু আমরা জানি রুট ওভার মাইনাস ওয়ান, এবং আই এর পাওয়ার আমরা যদি টু নেই বা আই কে আমরা যদি স্কোয়ার করি, তাহলে আমরা খেয়াল করব রুট ওভার মাইনাস ওয়ান তাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি নোট করি আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, এবং আমাদেরকে মনে রাখতে হবে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। একইভাবে আমরা যদি আই এর পাওয়ার থ্রি নেই, তাহলে আমরা পাবো হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার আমরা পেলাম মাইনাস ওয়ান, এবং আই কে আমরা আই হিসেবে লিখতে পারি মাইনাস ওয়ান, এবং আই কে গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস আই। তাহলে আরেকটি পাওয়ার আমি পেলাম আই কিউব, দ্যাট ইজ মাইনাস আই। এবং আমরা যদি আই এর পাওয়ার ফোর নেই, আই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু আমরা জানি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, এই হিসাবে লিখতে পারি। আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, এবং আরেকটা আই স্কোয়ার মানে হচ্ছে আবার মাইনাস ওয়ান। আমরা যদি মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান গুণ করি, আমরা পাবো হচ্ছে প্লাস ওয়ান। তাহলে আই টু দি পাওয়ার ফোর আমরা পেলাম হচ্ছে ওয়ান। তাহলে আমরা এই চারটি আই এর পাওয়ার মনে রাখবো। আই কে আমরা বলতে পারি রুট ওভার মাইনাস ওয়ান, আই স্কোয়ার কে আমরা বলতে পারি হচ্ছে মাইনাস ওয়ান, আই কিউব কে আমরা বলি মাইনাস আই, এবং আই টু দি পাওয়ার ফোর কে আমরা বলি হচ্ছে ওয়ান। এবার 41তম এবং 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা জটিল সংখ্যা সম্পর্কিত দুইটি প্রশ্ন আমরা সমাধান করি। 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে মাইনাস রুট ওভার এইট ইন্টু মাইনাস রুট ওভার টু ইকুয়াল টু কত। মাইনাস রুট ওভার এইট কে আমি লিখতে পারি হচ্ছে রুট ওভার এইট ইন্টু এই রুট ওভার মাইনাস ওয়ান কে আমি আলাদা করে লিখলাম, আর এইখানে মাইনাস রুট ওভার রুট ওভার মাইনাস টু কে আমি রুট ওভার টু ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান, এটাকে আমি এই রুট ওভার মাইনাস ওয়ান কে এখানেও আলাদা করে লিখলাম। তাহলে মাইনাস রুট ওভার এইট কে আমি রুট ওভার এইট হিসেবে লিখলাম, এবং রুট ওভার মাইনাস ওয়ান কে আমি আই বলতে পারি, এবং রুট ওভার টু নিলাম এবং রুট ওভার মাইনাস ওয়ান কে আমি আই বলতে পারি। তাহলে আমরা পেলাম রুট ওভার এইট ইন্টু টু ইন্টু দুইটা আই, যেহেতু গুণফল আকারে আছে এটাকে আমি লিখতে পারি আই স্কোয়ার।
তাহলে আমি পেলাম হচ্ছে রুট ওভার 16 ইনটু আমরা একটু আগে দেখেছি আমি যদি আগের স্লাইডটি আপনাদেরকে আবার দেখাই আই স্কয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে আই স্কয়ার এর মান লিখতে পারি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমি ভ্যালু পাবো হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার 16 এরপরে রুট ওভার 16 কে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার 4 স্কোয়ার যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু 4 তাহলে আমরা গুণ করলে পাবো হচ্ছে মাইনাস 4 তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেলাম হচ্ছে মাইনাস 4 এরপরে আমরা 44তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসা আই সংক্রান্ত আরেকটি প্রশ্ন দেখে নেই এই প্রশ্নে এসেছে আই টু দি পাওয়ার মাইনাস 49 সমান কত তো আই টু দি পাওয়ার মাইনাস 49 কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার 49 এবং আই টু দি পাওয়ার 49 কে আমরা আই টু দি পাওয়ার 48 ইন্টু আই এই আকারে লিখতে পারি আই টু দি পাওয়ার 48 সংখ্যাটি উপরের 48 সংখ্যাটি 4 এর গুণিতক আকারে আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার 4 ইন্টু 12 আমরা জানি 4 এবং 12 কে গুণ করলে 48 পাওয়া যায় এবং যেহেতু আই টু দি পাওয়ার 4 এর মান আমার জানা আছে তাহলে আমি এখানে আই টু দি পাওয়ার 4 এর মান বসিয়ে দিতে পারবো তাহলে আমরা যদি খেয়াল করি আমি আপনাদেরকে আবারও আগের স্লাইডটা দেখাচ্ছি আই টু দি পাওয়ার যে 4 তার মান হচ্ছে 1 তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান আমি 1 বসাতে পারি তাহলে 1 টু দি পাওয়ার 12 ইন্টু আই আমরা জানি 1 এর পাওয়ার আমি যতই নেই না কেন আমরা 1ই পাবো তাহলে আমরা পেলাম 1 ইন্টু আই দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই আই আমি যদি এই ভগ্নাংশের উপরে এবং নিচে আই দিয়ে গুণ করি উপরে পাবো আই এবং নিচে পাবো আই স্কোয়ার আমরা ইতিমধ্যেই জানি আই স্কোয়ার এর ভ্যালু হচ্ছে মাইনাস 1 তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে হচ্ছে মাইনাস আই তাহলে কোন অপশনে মাইনাস আই আছে 4 নাম্বার অপশনে মাইনাস আই আছে তো আশা করি জটিল সংখ্যা সংক্রান্ত ক্লাসটি সকলেই বুঝতে পেরেছেন আপনারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যদি ভালো করতে চান তাহলে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা খুব জরুরি এবং বিগত বছরের প্রশ্নে আপনি খেয়াল করবেন যে 41তম এবং 44তম বা রিসেন্টলি প্রিলিমিনারি পরীক্ষাতে পরীক্ষাগুলোতে জটিল সংখ্যা সংক্রান্ত প্রশ্ন প্রায়ই এসেছে তো সবাই ভালোভাবে জটিল সংখ্যা অনুশীলন করবেন সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম